সংগ্রামী ভাইয়েরা আমার, টাইম কাজে লাগানো শিখতে হবে। বাঙালি জাতি জাতিগতভাবে সময়ের ব্যাপারে আমরা অসচেতন, সময়ের ব্যাপারে এতটা অসচেতন জাতি খুঁজে পাওয়া কঠিন, পুরো জাতি। টাইম নিয়ে কারো কোনো পেরেশানি নেই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি বিভিন্ন জাতি জাতি গোষ্ঠীর মাঝে ঘুরেছি, অনেক জাতিকে দেখেছি, তোমরা যেভাবে টাকা পয়সা দিনার দিহরাম ডলার গুনে গুনে খরচ করো, আমি অনেক জাতিকে দেখেছি, অনেক জাতিকে দেখেছি যারা টাকা পয়সা দিনার দিহরামের মতো সময়টাকে গুনে গুনে খরচ করে, সময়টাকে হিসেব করে খরচ করে। ছাত্র শিবিরের একজন সদস্য, একজন সদস্যের গল্প বলি, তার সাথে কিছুদিন আগে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়। সে কোনো ধরনের ইনস্টিটিউশনের সাপোর্ট ছাড়াই টেকনোলজিতে আপনার সে এফিসিয়েন্সি অর্জন করেছে, টেকনোলজির বিভিন্ন দিকে সে এখন দক্ষ। তাকে জিজ্ঞেস করেছিলাম, সে ইউনিভার্সিটিতে তার রেজাল্ট এক্সিলেন্ট, অর্থাৎ তার একাডেমিক এক্সিলেন্সিতেও সে অন্য দশজনের থেকে সেরা। সংগঠনের দায়িত্ব পালনে, ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালনে কেউ তাকে কখনো ফাঁকিবাজ বলেনি। আমি তোমাকে তাকে জিজ্ঞেস করেছিলাম কি এই ব্যালেন্সের রহস্য কি, ভারসাম্যের রহস্য কি, সে আনসার করতে গিয়ে বলেছিল, একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রতি ঘন্টাকে কাজে লাগাতে চাই, আমি প্রতি ঘন্টাকে কাজে লাগাতে সক্ষম হয়েছি, এরপর ভেবেছি প্রতি ঘন্টা নয়, এবার আমার দৃষ্টি থাকবে ঘন্টার প্রতিটি মিনিটের দিকে, আমার দৃষ্টি থাকবে সচেতনতার সাথে যেন একটি মিনিট নষ্ট না হয় সেদিকে আমার নজর থাকবে। এরপর বলে, আমি চেষ্টা করেছি সেকেন্ডের দিকে নজর দিতে, যেন আমার এক মিনিটের 60 সেকেন্ড সময় এখানে আমি 60-60 বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার সন্তুষ্টি পেতে পারি, সেকেন্ডের ইম্পর্টেন্স রয়েছে। তারপর বলে, আমি ভাবছি কিভাবে ন্যানো সেকেন্ডকে কাজে লাগানো যায়। প্রিয় ভাইয়ের আমার, সফলতার রহস্যের পয়েন্টটা হলো টাইম ম্যানেজমেন্ট। তোমরা আজকে বেখেয়াল থাকবে, এ প্লাস পেয়েছি,